গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন সকালবেলা, কালকে লক্ষ্মী পুজো হয়ে গেছে, খুব আনন্দ করে মজা করে লক্ষ্মী পুজো তো হয়েছে। এবার আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, বেরোচ্ছি বাজারে। বাড়িতে কোনো বাজার নেই, যা ফিরেছিলাম আর বাজারটা যা কিছু করা হয়নি, যেগুলো ছিল সেগুলো দিয়েই চলছিল আর কি। তো ওই জন্য আজকে সকালবেলা উঠে দুজনে বেরোচ্ছি বাজারে। তো চলো আজকের এই ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিমস উইথ প্যাশন। আমি চন্দ্রাণী, আমি তো বিন্দাস আছি, আর তোমরাও নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো বাজার হয়ে গেছে, এবার যাবো বাড়ি। তো বাজার থেকে চলে এলাম, আর চিংড়ি মাছ আর চিতি কাঁকড়া নিয়ে আসা হয়েছে, আর দিদি এনেছিল নিয়েড়ে মাছ। তো চিংড়ি মাছ আর চিতি কাঁকড়া দিদির ওখানে দিয়েলাম, আর নিয়েড়ে মাছটা নিয়ে এলাম এখানে রান্না করবো বলে। নিয়েড়ে মাছটা যে গোটা রান্না করবো, ওই জন্য নুন আর লঙ্কা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি জলটা ঝরার জন্যে। দিয়ে আর এখন আমি যাবো জামা কাপড়গুলো কেচে দেবো, দিয়ে বাইরে ভালো রোদ বেরিয়েছে তো জামা কাপড়গুলো কেচে মিলে দিয়েছে, তারপর রান্না বান্না করবো আর কি। একদিকে চলছে মাছ ভাজা আর একদিকে চলছে ভিডিও ট্রান্সফার, তো এইভাবেই মানে আমাদের কাজ করতে হয় আর কি। কিচ্ছু করার নেই, কালকেটা সন্ধ্যা মানে রাত্রেবেলার কোনো এনার্জি ছিল না, সারাদিন তো কালকের উপোস ছিল, তো ওই জন্য রাত্রেবেলার ভালো লাগছিলো না এডিটে বসতে। তো ওই জন্য আজকে সকালবেলা দুদিকে করতে হচ্ছে, এদিকে একবার করে ভিডিওগুলো ট্রান্সফার করে দিয়ে যাচ্ছি, আর ওদিকে একবার করে মাছ ভাজাটা হচ্ছে। ওটা দেখছি গিয়ে তো নিয়ে মাছ তো একটু দেরি করেই মানে উল্টোতে পাল্টাতে হয়, তো ওই জন্য আরামসে গ্যাস কমিয়ে দিয়ে এসছি এসে আর এদিকে এই কাজগুলো করছি। আর শান্তনু তো এদিকে টাইমই দিতে পারছে না এখন এডিটিংয়ে, আমাদের অফিসের কাজ এসছে কিছু, তো ওইগুলো নিয়েই ও দু তিন দিন ধরে ব্যস্ত, কোনো টাইমই দিতে পারছে না। তো ওই জন্য আমার উপর একটু চাপ হয়ে গেছে, নাহলে আমি রান্নাবান্নাগুলো করে নিই, ও এখানে বসে এডিটটা আরামসে করে দেয়, আমার কোনো চিন্তা থাকে না। কিন্তু এখন আমাকে সব কিছু করতে হচ্ছে, তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। তো এইভাবে ম্যানেজ করছি, কিন্তু তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা আমার ভীষণ চাই, যেটা আমার যেটা না হলে আমার মানে এত কষ্টটাই পুরো বৃথা হয়ে যাবে আর কি। এখন বাজে 12:10, রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি, মাছ কটা ভেজে আমি রেখে দিয়েলাম, শান্তনু বললো ও রান্না করবে, তো আমি এবারে ঘরটা ঝাড় দেবো দিয়ে স্নান করতে ঢুকবো আর কি। তো এখন বাজে 1:30, স্নান করে বেরোলাম একটু আগেই, আর এদিকে শুনতে পাচ্ছ খুন্তির আওয়াজ, শান্তনু কাজ করছিল গিয়ে আর রান্নাটা করছে আর কি। তো ওরা যদিও বা এবেলা খাওয়া হবে না ওবেলার জন্যে, তো ওই রান্নাটা হয়ে গেলে তারপরে আমরা লাঞ্চ করবো একসাথে, আর পুজোটাও দিয়ে নিয়েছি একেবারে। তো আজকে আমাদের লাঞ্চে আছে এটা পেঁপে সিদ্ধ, এটা হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি, আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। আমরা এখন বসে গেছি লাঞ্চ করতে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে বিকেল 5:15, আর আজকে দুপুরবেলা থেকে মানে যা বসেছি সেই লক্ষ্মী পুজোর ব্লগটা এডিট করে আর 5টার সময় পাবলিশ করে আর সবেই মানে তোমাদের সাথে কথা বলছি আর কি। সারা দুপুর আজকে ঘুম হয়নি, ভীষণ মানে কেমন একটা লাগছে, টায়ার্ড লাগছে, তো কি করা যাবে, ব্লগটা এডিট করলাম, শান্তি হলো একটু। তো এবারে উঠে ফ্রেশ হবো একটু হয়ে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ফ্রেশ হয়ে নিলাম আর 5:30 বাজে, শান্তনুও ওদিকে ওর কাজে ব্যস্ত, আমিও আমার এদিকে কাজে ব্যস্ত। তো 5:30 বাজে, এবার বিকেল হয়েছে, মাথাটা ভীষণ টিপটিপ করছে, ভীষণ চা খেতে ইচ্ছে করছে, তাহলে দেখি শান্তনু চা খাবে কিনা এখন দেখে। চা খাবে? খুব ব্যস্ত দুজনে, দুজনের ওদিকে খুব ভীষণ ব্যস্ত। তো এখন যাই চাটা বসাই।
চা করে বসে পড়েছি দুজনে চা খেতে। চা খেতেই হবে, চা খেলে চা মানে হচ্ছে মাইন্ডের রিফ্রেশনেস। যারা চা খেতে ভালোবাসে, চা প্রিয় মানুষ, যারা চা খেতে ভালোবাসে না সেটা আলাদা, প্রয়োজনই পড়ে না, এমনিতেই রিফ্রেশ হয়ে যায়। তো সন্ধ্যাও হয়ে গেছে, বসে পড়েছি চা নিয়ে, কাজ অনেক বাকি আছে এখনো। কিন্তু গরম পড়েছে ভীষণ, বলো প্রচন্ড গরম, ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না, এমনও গরম আর কি। আবার বৃষ্টি মানে অবশ্যই দরকার। তো চা খেয়ে শান্তনু আবার বসে পড়েছে ওর কাজে, আর আমি একা একা বসে বসে মানে ভীষণ মানে ভালো লাগছে না সন্ধ্যাবেলা আর কি। তো অনেকগুলো কাজকর্ম ছিল, মানে জামা কাপড় পুজোর সময় পরা হয়েছিল, তো সেগুলো সব আয়রন করার বাকি আছে, কাঁচা তো হয়ে গেছিলো, আয়রন করার বাকি আছে। কিন্তু এত গরমে আর আয়রন করতে বসতে ইচ্ছেই করছে না, তো কি করব, লাস্টে জানলা ধারে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে বিরাট বড় একটা, কালকে যেহেতু পূর্ণিমা ছিল, বিরাট বড় একটা চাঁদ উঠেছে সেটাকে দেখছিলাম, আর রাস্তা থেকে লোকজন যাচ্ছে সেটাকে দেখছিলাম, আর রাস্তাঘাটকে ভীষণ মানে খালি খালি মন লাগছে আর কি, লোকজনের আর অতটা চাপ নেই, যেন কেমন একটা ফাঁকা ফাঁকা মতো লাগছে। তো এটা পুজোর পরে বা লক্ষ্মী পুজোর পর এরকম লাগে আর কি, আর কিছুদিন পরেই তো আবার কালী পুজো আসছে, তো বাঙালিদের তো আর মানে পুজোর শেষ নেই বলো, তো আনন্দ সবসময় একটার পর একটা আসতেই থাকবে। কাল থেকে অবশ্য ছেলে স্কুল স্টার্ট হচ্ছে আর কি। তো বাড়িতে অনেকক্ষণ ধরে সন্ধ্যা থেকে বসে আছি, ভালো লাগছিল না, শান্তনুর কাজকর্ম শেষ হয়ে গেছে, তো বললো চলো একটু বাইরে থেকে হেঁটে আসি। তো এখন আমি আরও দুজনে বেরোচ্ছি হাঁটতে। দুজনে বেরিয়েছি হাঁটতে, অনেকটা রাস্তা হেঁটে এলাম, একটু মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে সারাদিনের পরে। তো হেঁটে এসে একটু বসেছিলাম, আর এখন বাজে 8:30, আর আজকের আর মানে রাত্রেবেলা রান্না করার কিছু নেই, সকালবেলা বললাম রান্নাবান্না হয়ে গেছে, আর ভাত আমি দুবেলার একসাথেই করে রাখি, যেদিনকার করে রাত্রেবেলা ভাত খাই আর কি। তো নর্মাল মানে ভাত খুব কম খাওয়া হয়, রুটিটা বেশি খাই আমরা, তো ওই জন্য রাত্রেবেলা করে যেদিনকার ভাত খাই সেদিনকার ভাত দুবেলার একবার করে রাখি। তো আজকের ওই জন্য ভাত করা আছে, আর নিয়ে মাছের ঝালটা আছে, আর শুধু ওই জন্য একটু ডাল সিদ্ধ বসালাম, জানি না লাইটারটার কী হয়েছে, লাইটারটা গেছে, চলছে না, আবার দেশলাই দিয়ে গ্যাসটা জ্বালালাম। আর শান্তনু আবার বসে পড়েছে কাজে, তো এইভাবেই কাটছে আর কি, পুজোর পর থেকে মানে যাচ্ছে তাই যাচ্ছে। রাত্রেবেলা ডিনার হয়ে গেল, ডিনার হয়ে যাওয়ার পরে থালা বাসনগুলো মাজছি এখন। বাজে এখন 9:45, আর ডিনার হয়ে গেল, সব কিছু গুছিয়ে রাখলাম। তো আমি রাত্রেবেলা হোক আর যখনই হোক মানে সব খাওয়া দাওয়ার পরে আর কি থালা বাসন তারপরে রান্নাঘর সব একদম পরিষ্কার করে রাখি আর কি, সকালবেলা যাতে রান্নাঘরে ঢুকলে মনে হয় ফ্রেশ থাকে, তো সেই জন্যই আর কি। তো চলো আজকে এই ব্লগটাকে এখানে এন্ড করছি, আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো, টাটা, বাই, গুড নাইট।